হ্যালো মামা অ্যান্ড পাপা ওয়েলকাম ব্যাক টু গৌরীশ্যান মম ফ্রেন্ডস আমি কি আজকের ভিডিও থামনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকের ভিডিওটা কী সংক্রান্ত হ্যাঁ ফ্রেন্ডস অনেক মা বা রিকোয়েস্ট করছে যে এই আমার বেবি এভাবে পড়ে গেছে আমি কী করতে পারি অনেক ভিউয়ার্সেরই এটা রিকোয়েস্ট আবার অনেকে আমাকে আমার চেনার পরিচিতদের মধ্যে অনেকেও রয়েছে যারা আমাকে বলছে যে এর ওপর একটা ভিডিও করতে যে বাচ্চারা পড়ে গেলে বা কিছু হয়ে গেলে আমরা ইমিডিয়েট হোম রেমেডি কী করতে পারি মানে ডক্টর যখন অ্যাভেলেবেল থাকবেন না তখন বা কী কী সাইন দেখে বুঝতে পারি যে বেবির প্রবলেম হচ্ছে বেবিকে ইমিডিয়েট ডক্টরের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন তাই ভাবলাম যে আমার যে এক্সপিরিয়েন্স মানে এই টু ইয়ার্সের যে একটা জার্নি এবং যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেই এক্সপিরিয়েন্সের বেশেই কিন্তু আমি আজকে ভিডিওটি করেছি প্রথমেই আমি আপনাদের কাছে একটা স্টোরি শেয়ার করবো যেটা আমার বেবি গৌরীশকে নিয়ে তো গৌরীশ যখন এইট মান্থে ছিল ফ্রেন্ডস তখন পুজোর সময় মানে অক্টোবর মান্থেই এটা ঘটনাটা ঘটেছে তখন ওর এইট মান্থ বয়স তখন ওই সময় কিন্তু গৌরী হঠাৎ করে একদিন ঘুমের ঘরে রাত্রি দুটো থেকে আড়াইটের মধ্যে এই সময়টাই টাইমটা ঠিক আমার মনে পড়ছে না দুটো না আড়াইটের তো দুটো থেকে আড়াইটের মধ্যে এই সময় গৌরীশ হঠাৎ করে ঘুম থেকে উঠে মানে আর কি পিছন দেরে যেতে যেতে ও একদম খাটের পেছনে চলে গিয়ে কিন্তু পড়ে যায় হঠাৎ করে আমরা ঘুম থেকে শফট হয়ে উঠে যাই মানে আমি তো একটা আওয়াজ পেলাম খালি ধূপ এরকম একটা আওয়াজ পেলাম এবং গরিশ দেখি নিচে এবং গরিশের পাপাও সাথে সাথে উঠে পড়েছে মানে আমরা ভেবে পাচ্ছি না কী করবো আমি হঠাৎ করে গরিশকে তুলে নিই এবং গরিশ দেখি মুখ থুবড়ে বুকটা বুক পেরে পড়ে গেছে তো ও সঙ্গে সঙ্গে ওর ঘু ও ঘুম যেহেতু ওর পায়ের দিকে আমি বালিশ দিয়ে রেখেছিলাম তার সাথে বালিশটা ফেলে দিয়ে কিন্তু ও পড়েছে এটাই আমি দেখলাম কিন্তু গৌড়ীশের তখন দাঁত ঠিকঠাকভাবে ওঠেনি বলে গৌরীশের মুখের কোনো প্রবলেম হয়নি মানে হালকা একটা ছোট দাঁত ওপরে একটা দাঁত নিচে ছোট ছোট দুটো দাঁত হালকাভাবে উঠেছিল। গৌড়ীশের তাই মুখটা কাটেনি কোনো অসুবিধা হয়নি মুখে এবং কিন্তু বুক দিয়ে যেহেতু পড়েছে গৌরী তাই আমরা বুঝতে পারছিলাম না যে ওর বুকের মধ্যে লেগেছে কতটা ঠিক বুঝতে না পারে আমরা ভীষণ টেনশানে এসে গেছিলাম গৌড়ীশের পাপা হঠাৎ করে ঘুম থেকে উঠেছে মানে কি করব বুঝতে পারছি না ওর বাবা একবার কোলে নিচ্ছে আমি একবার কোলে নিচ্ছি মানে ভীষণ যুক্ত একটা পরিবেশ সৃষ্টি হলো সেই সময় প্রায় চারটের মতন কাছাকাছি গিয়ে গৌরীশ আবার ঘুম কিন্তু ততক্ষণ পর্যন্ত যে একটা টেনশান চলছিল মানে আমরা ডক্টরের কাছে ও গৌরীশকে নিয়ে যাব না বাড়িতে রাখবো এই সময় কেউ ছিল না ও দাদু ঠামিয়েও ছিল না বাড়িতে মানে সে কি একটা টেনশানের পরিবেশ মানে আমরা দুজন রয়েছি শুধুমাত্র অথচ ঘুমের ঘরে বুঝতে পারলাম না গৌরী পায়ের দিকে পিছন করে করে ও পড়ে গেল। মানে এই ব্যাপারটাই আমাকে ভীষণ টেনশান দিচ্ছিল যে আমার মানে আমার বর্তমানে ও পড়ে গেল এটাই আমাকে ভীষণ টেনশান দিচ্ছে যে আমি ভীষণ মানে হেল্পলেস সেই সময় যে আমি কিছু করতে পারলাম না ধরতে পারলাম না পড়ে গেল। আমি কি খেয়াল রাখলাম না আমি এতটাই ঘুমিয়ে পড়েছিলাম নিজের উপর রাঘু হচ্ছিল প্লাস তো যাই হোক গৌরীশের পাপা তোমাকে ব্যাপারটা বোঝালো যেরকম হতেই পারে বাট সেই মুহূর্তে যে আমি গৌরীশকে কী করবো সেটা নিয়ে আমার ভীষণ টেনশান হচ্ছিল তো বুক পেরে যেহেতু পড়েছিল গৌরীশ তাই আমার অতটা টেনশান না হলেও বুকের মধ্যে লাগতেই পারে একটা ছোট শিশু এইট মান্থের অনলি তার মধ্যে আবার প্রিমেচুয়ার তো এই নিয়ে আমার ভীষণ টেনশান হচ্ছিলো যে কোনো ক্ষতি হয়ে গেল না তো এক্ষুনি কি ডক্টরকে একবার কল করব এত রাতে মানে এই যে একটা টেনশান এবং এই টেনশানের ফলে যে আমি কী করবো সেটা আমি বুঝতে পারছিলাম না তো যাই হোক আস্তে আস্তে আমি গৌরীশের বুকের মধ্যে একটু ঠান্ডা জল নিয়ে যেহেতু ঠান্ডা লেগে যাওয়ারও একটা চান্স থাকে তাই একটু সামান্য ঠান্ডা জল এবং গরম মানে ঠান্ডা জলে এবং নর্মাল জল দুটোকে মিক্সড করে গৌরীশের বুকের মধ্যে মালিশ করে দিলাম এবং মনে হলো গরিষ আস্তে আস্তে কানাটা থামালো অনেক ভীষণ বৃহৎস পরিমাণেও কাঁচ ছিল। তো আমরা বুঝতে পারছিলাম না কোথায় লেগেছে হাতে লেগেছে পায়ে লেগেছে না বুকে লেগেছে তো খাটের একটা উচ্চতা তো মিনিমাম থাকে সেই মিনিমাম উচ্চতা থেকেই ও পড়েছে তো টেনশানে আমি মানে আমার গা হাত পা কাঁপছিল ওর বাবাও ভীষণ টেনশানে এসে গেছিলো হঠাৎ করে সাডেনলি এরকম একটা অ্যাক্সিডেন্ট আমরা এক্সপেক্টই করিনি তো ফ্রেন্ডস আমি এখনও আমার মনে পড়ে সেই রাতটা কিন্তু আমাদের কাছে ভীষণ ডেঞ্জারাস একটা রাত হয়েছিল। ব্যাস সকাল ঘুরতেই ফাটাফাট আপনার ডক্টরের কাছে পৌঁছে যায় তো ওই সময়টার জন্য আমি শুধুমাত্র গৌরীশকে যেটা ফার্স্ট করেছিলাম সেটা হচ্ছে একটা আর্নিকা নামে ওষুধ আমার কাছে রাখাই ছিল সবাই বলে হোমিওপ্যাথিতে এই আর্নিকাটা খাওয়া হয় আর্নিকা থার্টি লিকুইড একটা ওষুধ সেটা আমি সঙ্গে সঙ্গে দিয়েছিলাম গৌরিশকে এক ফোঁটা দু চামচ জলে খাইয়েছিলাম সাথে সাথে যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে আমি গৌরিশকে ফটাফট একটুখানি বুকের মধ্যে মালিশ করে দিয়েছিলাম যাতে ওর কোনো প্রবলেম না হয় এবং ব্রেস্ট ফিডিং যতটা পেরিয়েছি সেই মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি ওকে ব্রেস্ট ফিডিং করিয়েছি ওইটুকুন বেবিকে ওই সময় আর এক্সট্রা যে কিছু করব ভেতরে কি ইঞ্জুরি হয়েছে সেটা তো আমি বুঝতে পারছি না সেটা ডক্টরের কাছে গেলেই ভালো মতন বোঝা যাবে কিন্তু বাইরে থেকে ওভারঅল ঠিক ছিল বুঝতে পারছিলাম না যে ওর পার্টিকুলার ওর কী প্রবলেমটা হচ্ছে তো এই পর্যন্ত আমি গৌরীশকে এইটুকুই ট্রিটমেন্ট করিয়েছিলাম এবং ফটাফট ও যেহেতু ঘুমের ঘরেই পড়েছিলো আবার ব্রেস্ট ফিডিং করে ও ঘুমিয়ে পড়ে ফটাফট সকালবেলায় তো আমরা মর্নিংয়ে আপনাদের বলে দিলাম ডক্টরের কাছে পৌঁছে গেছিলাম তো ফ্রেন্ডস এই যে একটা সময় প্রত্যেকটা মায়ের কালি এটা ফিফ সিক্স মান্থ থেকে একদম টানা থ্রি ইয়ার্স পর্যন্ত যে এটা হতে থাকে এটা কিন্তু প্রত্যেকটা মায়ের জন্যই এক্সপেক্টেড ঘটনা মানে আমরা কোনো আমরা মায়েরা কোনো মতেই চাই না যে আমাদের বেবিরা পড়ে যাক মানে এই ঘটনাটা আমরা সবথেকে অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু যেখানেই আমরা চোখ সরালাম সেখানেই কিন্তু দুর্ঘটনা ঘটলো তো এইরকম করে কিন্তু আমি নানান এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, তো আমরা মায়েরা ভীষণ টেনশানে থাকি যেগুলো যে এগুলোকে আমি অ্যাভয়েড করব সেইগুলোই কিন্তু পার্টিকুলার আমাদের কাছে একটু বেশি হার্মফুল হয়ে ওঠে মানে আমরা দেখ দেখি যে সবসময় যে আমরা যদি মোবাইলে ব্যস্ত থাকি বা আমরা হয়তো কোনো একটা কাজ করতে গেলাম ওর থেকে একটু নজরটা সরলাম সেখানেই কিন্তু ওরা দুর্ঘটনাটা ঘটায় তো আমরা এই যে দুর্ঘটনার সাথে সাথে যে আমরা বাড়িতে হোম রেমেডি ফাটাফাট কিছু করব সেটা কিন্তু আমরা বেশিরভাগটাই ঘাবড়ে যাই মায়েরা এবং ঘাবড়ে গিয়ে ফাটাফাট ডক্টরের কাছে পৌঁছে যায় কিন্তু আমি এখানে বলবো ফ্রেন্ডস কিছু হোম রেমেডি আছে যেগুলো আপনি যদি সঙ্গে সঙ্গে করতে পারেন তাহলে হয়তো বেসিক মানে সেই সময় মুহূর্তে সেই সময়ে যে মানে যে মুহূর্তে ঘটনাটা ঘটেছে সেই মুহূর্তে অনেকটা রিলিফ দেয় বেবিদের এবং ভেতর থেকে যদি কোনো ইনজুরি হয়ে থাকে সেটা আপনাকে ডক্টরের কাছে গেলেই আপনি বুঝতে পারবেন সেই সম্পর্কেও আমি এই ভিডিওতে আলোচনা করবো ফ্রেন্ডস তবে বেসিক্যালি আমি বলবো বাড়িতে আমি বিভিন্ন স্টেপ বাই স্টেপ আপনাকে বলবো কারণ গরিব বহুবার পড়েছে এবং বিভিন্ন রকমর ঘটনা ঘটেছে সবটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে তো প্রত্যেকটা ধাপেই আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি এবং বলে দেব আমি কি ফিল করেছি এবং আমি সেই মুহূর্তটা কি করেছি এবং ডক্টরের কাছে চেক আপ করানোর সময় ডক্টরের কাছে কি কী ফিডব্যাক পেয়েছি তো প্রত্যেকটাই বলবো তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিও শুরু করা যাক তার আগে বলে দিই ফ্রেন্ডস যদি আমার ভিডিওটি ভালো হয় বা আপনাদের মনে হয় কোনো হেল্প পেয়েছেন আপনারা বা আপনাদের কাছে এর বদলে এইটা করা প্রয়োজন ছিল বা এই ঘটনার সঙ্গে আপনার এইটা করা উচিত ছিল তাহলে ওকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার তো করতেই হবে আপনাদের আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ফ্রেন্ডস ভিডিও শুরু করা যাক তো ফ্রেন্ডস প্রথম যখন আমি ডক্টরের কাছে সকাল মর্নিংয়ে পৌঁছে যাই তখন অ্যাজ এ ডক্টর আমাকে যে অ্যাডভাইসটা ফার্স্ট দেয় সেটা হচ্ছে আপনার নিজের মনটাকে প্রথমে শক্ত করুন মানে আপনি অল্পতেই ঘাবড়ে যাবেন না টেনশন করবেন না অ্যাজ এ মাদার আপনি বাচ্চা পড়ে যায় এবং বাচ্চার ইনজুরি হয় বাচ্চা কেটে যেতে পারে বাচ্চারা এই সময় ক্রল করতে শেখে হাঁটতে শেখে নিজের বডিকে ব্যালেন্স করতে শেখে দাঁড়ানোর চেষ্টা করে বেবিদের বডির প্রত্যেকটা পার্ট শক্ত হয় এবং তারা ইন্ডিপেন্ডেন্ট হতে চায় তো এই সময়টা বেবিরা পড়বে এবং বেবিদের চোট লাগবে তাই নিজের নিজেকে মানে অ্যাজ এ মাদারকে শক্ত হওয়ার প্রয়োজন আছে আর সেকেন্ড যে কথাটা বলেন সেটা হচ্ছে বেবিরা কিন্তু থ্রি ইয়ার্স পর্যন্ত একদম মানে কি বলবো এই বেবিরা ক্রল করতে শেখে যেহেতু শক্তপোক্ত হতে শেখে যেহেতু বেবিরা হাঁটতে শেখে যেহেতু প্রত্যেকটা জিনিস ওরা একটা পায়ে একটা স্টেপ করতে শেখে এবং বেবিরা পড়তে থাকে তাদের হাত কেটে যাবে পুড়ে যেতে পারে বেবিদের নানান রকম কিন্তু প্রবলেম হতে পারে তো এই থ্রি ইয়ার্স কিন্তু সবথেকে বেশি বেবিদেরকে নজর রাখতে হবে মানে যখনই আপনি হয়তো ভাবলেন যে এবার তো বেবি হাঁটতে শিখছে খেলতে শিখেছে তো ওকে একটু ওর মতন ছেড়ে দিই ওকে ওর মতন খেলতে দিই তখনই দেখবেন ও একটা কিছু ঘটনা ঘটিয়ে ফেলেছে তাই কিন্তু আপনাকে কখনোই কিন্তু বেবির থেকে নজর কিন্তু সরিয়ে ফেললে হবে না এই থ্রি ইয়ার্স কিন্তু আপনাকে বেশি পরিমাণে বেবিকে টেক কেয়ার করতে হবে তো এই টু ইয়ার্সের জার্নিটা আমি সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু গৌরীশের অনেক প্রবলেম হয়েছে এবং গৌরীশ অনেকভাবে পড়েছে এবং অনেক কিছু ক্ষতি হয়েছে সেগুলোও আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো ফ্রেন্ডস তো প্রথম ডক্টর আমাকে যেটা বলে সেটাও আমি শুনি সেকেন্ড যেটা বলে সেটাও কিন্তু আমি শোনার চেষ্টা করি ফ্রেন্ডস তো হানড্রেড পারসেন্ট ফ্রেন্ডস এগুলো হতে পারে কোনো প্রবলেম নয় এগুলো বিশাল বড় কোনো ঘটনায় প্রত্যেকটা বেবেরি এটা হয়ে থাকে কোনো না কোনো মা এই সময় দিয়ে যাচ্ছেন বা যাতে অ্যাভয়েড করতে পারে সেই বিষয় নিয়েও আমি বলবো তো যতটা পারবেন এই বিষয়টাকে অ্যাভয়েড করুন এবং আমরা অ্যাজ এ প্যারেন্টস আমরা সব কিছু আটকাতে পারি না বাট আমরা বড় ইনজিউরি যাতে না হয় মানে যেমন বার্ন তারপর কেটে যাওয়া সব কোনোটাই যেন না হয় সেদিকে আমরা যদি একটু সুপারভিশনে রাখতে পারি তাহলে কিন্তু কখন নই বেবিদের এই রকম ইনজিউরি হবে না এবং বেবিদের যদি একটু টেক কেয়ার করা যায় তাহলে কিন্তু কখন নই এত বড় কিছু ঘটবে না তো যতটা পারবেন আপনার বেবিকে টেক কেয়ার করতে হবে এই সময় এবং চেষ্টা করতে হবে যে যাতে বড় কিছু না ঘটে তো আই হোপ গাইজ আপনারা বুঝতে পেরে গেছেন যে শুধু আপনি নয় এর মধ্যে আমরাও রয়েছি বা আমিও ছিলাম তো আমিও শেয়ার করবো ফ্রেন্ডস এরপর আপনাকে যে আমি গৌরীশের বেলায় কি করেছি এবং এতদিন পর্যন্ত এই টু ইয়ার্স পর্যন্ত গৌরীশকে কিভাবে সামলেছি এবং ও কি কি ঘটনা ঘটিয়েছে যার ফলে আমি যা যা স্টেপ করেছি হোম রেমেডি ফাটাফাট করেছি সেই সময়ে এবং ডক্টরের কাছে গিয়ে যা যা অ্যাডভাইস পেয়েছে সবটাই কিন্তু এর নেক্সট স্টেপে আমি আলোচনা করব তো আপনি একদম নিজের মনকে শক্ত করে ফেলুন যেটা স্বাভাবিক ঘটনা কোনো অস্বাভাবিক নয় আবার প্রথম যেটা বলবো সেটা হচ্ছে লিপ ইঞ্জুরি আমরা যখন ঘুরতে গেছিলাম বাইরে ফ্রেন্ডস মানে এটা কি বলবো যখন আপনার বাড়িতেই প্রবলেমগুলো হয় তখন ফটাফট যাতে আপনি কিছু হোম রেমেডি করেন তাহলে সেরে যেতেও পারে বাট এমন একটা পজিশানে আমার হয়েছিল যেটা আরও মানে যুক্ত সেটা হচ্ছে গৌরীশ যখন আমি গৌরীশকে নিয়ে দার্জিলিং ট্যুর করতে যাই কালিম্পং তখন আমি ওকে নিয়ে জাস্ট আমি ঘুরছিলাম ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমি একটু চোখটা সরিয়ে ওকে সকলের সামনে আরেক যে ফ্যামিলি গেছিলো সে তাদের সঙ্গে ছেড়ে দিয়ে আমি একটু ভেতরে রুমে গেছিলাম এবং গৌরী একবার করে সিঁড়ি দিয়ে উঠছে একবার করে সিঁড়ি দিয়ে নামছে এটাই করছিল খেলনা খে এটাই খেলা করছিল। সবাই ওখানে উপস্থিত ছিল সবাই ওকে টেক কেয়ার করছে বাট সেই মুহূর্তে গড়িশ পড়ে যায় এবং গরিশে প্রথম যেটা হয় সেটা হচ্ছে লিপ কেটে যায় এবং ভীষণ ব্লাড বেরোয় তো ইমিডিয়েট যেটা আমি সবার প্রথম যেটা করলাম সেটা হচ্ছে ফটাফট যে হোম হোমস্টেটায় আমরা ছিলাম সেই হোমস্টেটা যাই এবং ফটাফট ওদের কাছ থেকে চিনি কালেক্ট করি এবং ওকে খাইয়ে দিই এবং সঙ্গে সঙ্গে কিন্তু তার ব্লাড যে বেরোচ্ছিলো যেখান থেকে সেটা কিন্তু ঠিক হয়ে যায় এতে কি হয় ফ্রেন্ডস চিনির মধ্যে এমন কিছু পদার্থ থাকে কিন্তু একদম ব্লাডের সঙ্গে মিক্সড হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ব্লাড যদি কোনো জায়গা কেটে যায় বা কিছু হয়ে যায় তাহলে লিপের ভেতরে কিন্তু মানে মুখের ভেতরে যদি আপনার বেবির কোনো জায়গায় পড়ে যায় বা কিছু হয়ে যায় ফটাফট আপনি একটু চিনি খাইয়ে দেবেন ফ্রেন্ডস ফটাফট ব্লাড বেরোনটা আটকে যাবে এবং মুখের ভেতরে যে লালা রসটা আছে সেটাই কিন্তু সেই ক্ষতটাকে কন্টিনিউ সারাতে খুব তাড়াতাড়ি মানে খুব স্পিডের সাহায্যে সেই ক্ষতটাকে কিন্তু সারাতে সাহায্য করে ফ্রেন্ডস প্রথম বলব ফ্রেন্ডস যে গড়িষকে আমি পড়ে গেলে কেটে গেলে আমি চিনি ব্যবহার করি যেটা আপনারাও কিন্তু করতে পারেন স্টার একটি ইঞ্জুরি হয়েছিল। ফ্রেন্ডস সেটা হচ্ছে গৌরীশের একটু পাতলাপটি হচ্ছিল মানে গৌরীশের পেট খারাপ ছিল তো এটা মিনিমাম ফ্রেন্ডস এইটিন মান্থে হয়েছিল। তো গৌরীশকে নিয়ে ওর দাদান ওকে ছাদে নিয়ে গেছিলো এবং ঘোরাচ্ছিল কিন্তু শরীরটা ভালো ছিল না মর্নিংয়ে তো ঘুরিয়ে ওকে ঘরে নিয়ে এসেছিল তিনতলার ঘরে এবং গৌরী দেখছিল যে আমার মা চলে গেল নিচে মানে আমি ওদের কাছে রেখে গিয়ে মানে দাদু ঠাম্মির কাছে রেখে ওকে আমি নিজে চলে আসি এবং আমি আমার কাজে একটু ব্যস্ত হয়ে পড়ি গৌরী খুব ইচ্ছা ছিল যে আমার সাথেই নামবে বাট সে সময় যেহেতু বেবিরা অসুস্থ হয় না সবসময় মাকে চাই তো সেই মুহূর্তে আমাকে চাইছিল বাট আমি এমনই একটা ওরই খাবার করতে ব্যস্ত ছিলাম যে আমার পক্ষে সম্ভব ছিল না সেই সময়টা ওকে ওইভাবে গরমের মধ্যে রান্নাঘরে কিচেনে নিয়ে গিয়ে কাজ করার তো আমি ওদের কাছে রেখে এসেছিলাম এবং ওরা বুঝতে পারি না ওরা হয়তো কোনো কারণবশত একটু মানে আর কি চোখ সরিয়েছে ওর কাছ থেকে ও ফটাফট কিন্তু সিঁড়ি থেকে নামার চেষ্টা করেছে এবং সেকেন্ডবার ও সিঁড়ি থেকে টপকে একটা সিঁড়ি থেকে টোপকে পড়ে যায় এবং এখানে ইঞ্জিউরি বলতে মুখের কোনো প্রবলেম হয়নি কিন্তু হয়েছিল কি ফ্রেন্ডস ধাক্কা লেগে গিয়ে ওর এখানে গিয়ে কিন্তু কপালের চোট লেগে যায় এবং এখানে আলুর মতন হয়ে যায় একটা এবং সঙ্গে সঙ্গে নীল হয়ে যায় জায়গাটা অনেকটা ফোলা হয়ে যায় এবং নীল হয়ে যায় তো ফ্রেন্ডস এইটাতে আমি ভীষণ টেনশন হয়ে গেছিলাম এত কমজোরি হয়ে গেছে মানে একদম পটি করেছে দুদিন ধরে পটি কন্টিনিউ করার ফলে পেট খারাপ হয়ে যাওয়ার ফলে কিন্তু ওর ওষুধ চলছে আমি সেখানে ও পড়ে গেছে ওরকমভাবে মানে এটাও একটা ভীষণ টেনশান ডক্টর কাছে এখনই ছুটব কি না তো এই টেনশানটাও আমার ভীষণভাবে কাজ করেছিল ফ্রেন্ডস এই সময়তেই আমি তখন ফটাফট যেটা করি ফার্স্ট সেটা হচ্ছে একটা বরফ আমি ফ্রিজে সবসময় বরফ স্টোর করেই রাখতাম ফ্রেন্ডস একটা ন্যাকের মধ্যে বরফ নিয়েছি এবং আস্তে আস্তে করে শেক দিয়েছি তিন চারবার করে শেক দিচ্ছি আবার ও চিৎকার করছে বরফের শেক যেহেতু একটা ঠান্ডা লাগে তো চিৎকার করছে কান্নাকাটি করছে আবার আমি একটু বরফ সরিয়ে দিয়ে এক মিনিট গ্যাপে আবার ছয় থেকে সাত বার করে শেক করেছি বরফের এরকম করে 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 কিন্তু আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা এরকমভাবে শেক করেছি এবং কন্টিনিউ কিন্তু এটা করিনি বিকজ বেবিদের ঠান্ডা লেগে যাওয়ার চান্স তো অবশ্যই আছে ফ্রেন্ডস সাথে সাথে কিন্তু বেবিটা অনেক সময় বরফের ঠান্ডাটা নিতে পারে না তাই ওরা আরও চিৎকার চেঁচামেচি করে এবং আমাদের মায়েদের আরও টেনশান হয় তাই আমি কিন্তু একবার দুবার করে বরফ দিচ্ছে এবং আবার কিছুক্ষণ দু এক মিনিট না দিয়ে আবার কিন্তু দু একবার করে বরফ দিচ্ছে এইরকম করে কিন্তু বরফ শেক করেছি তাই ফ্রিজে সময় কিন্তু এই সময় আপনি আপনার বেবি যখনই হাঁটতে শিখবে বা ক্রল করতে শিখবে তখনই কিন্তু আপনি ফ্রিজের মধ্যে বরফও স্টোর করে রেখে দেবেন কখন কোন কাজে লাগে তার কোনো ঠিক নেই এরকমভাবে কিন্তু গৌরী আরও দু একবার পড়েছে কিন্তু সেটা ক্রল করতে করতে শিখেছে ধাক্কা লেগেছে মাথা ফুলে গেছে আমি সঙ্গে সঙ্গে কিন্তু এই বরফগুলোই ট্রাই করেছি আর কিছু করিনি ডক্টর কাছে অবশ্যই গেছি ডক্টরকে চেক আপ করিয়েছি কিন্তু তার আগে আমি যেটা হোম রেমেডি করেছি সেটা হচ্ছে হালকা করে বরফ শেক করেছি যদি আপনার মনে হয় যে আপনি বরফ শেক করবেন না তাহলে হালকা জলে চেপে 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 বেবিকে সেই জায়গাটা মালিশ করে দিন হালকা হালকা করে যদি তাতে বেবিদের ইনস্ট্যান্ট একটু রিলিফ পায় আরেকটা জিনিস আমি ইউজ করেছিলাম এখানে সেটা হচ্ছে আমাকে ডক্টর লিখে দিয়েছিলেন সেটা হচ্ছে থার্মোফর্ম জেল ফ্রেন্ডস এটাও খুব উপকারী লেগেছিলো আমার মানে গৌরীশ কিছুতেই বরফ দিতে দিচ্ছিল না মানে একবার দিতে গেলেই ভীষণ চিৎকার করে উঠছিল তাই জন্যই আমি এই থার্মোফর্ম জেলটা কিন্তু ডক্টর আমাকে বলে সব সবসময় এনে রাখার কথা এটা কন্টিনিউ যদি লাগাতে পারেন তাহলে কিন্তু অনেকটা বেবিদের প্রবলেম থেকে রেহাই পেয়ে যায় এবং ভাবটা অনেকটা কমে যায় তিন নম্বর যেটা বলবো ফ্রেন্ড সেটা হচ্ছে বেড থেকে পড়ে যাব এটা তো আপনারা সকলেই জানেন আমিও বললাম গৌরীশ পড়ে গেছিলো এবং গৌরীশের বুক পাড়া দিয়ে পড়েছিলো এবং মুখে থুতনিটা মুখে মানে মেঝের দিকে ছিল তাহলে কোনো অসুবিধা হয়নি ফ্রেন্ডস বুকের মধ্যে যেহেতু লেগেছিল তাই একটু টেনশান হচ্ছিল বাট আমি একটু জল মালিশ করেছিলাম একটু হালকা বড় বেবিকে শেক করেছিলাম তাতেই আমার মনে হয়েছিল অনেকটা ঠিক হয়ে গেছে বাট আমি ডক্টরের কাছে যখন পৌঁছোই তখন ডক্টর বলে কোনো প্রবলেম হয়নি ডক্টর যখন ফ্রেন্ডস সিঁড়ি থেকে পড়ে গেছিলো গরীশ মাথায় লেগেছিল তখনও যে কথাগুলো বলেছিলেন প্রথমবার যখন গৌড়িশ খাট থেকে পড়ে যায় এবং বুকে বুকের বলে পড়ে যায় তখনও কিন্তু সেম কথাই বলেছিলেন সবার প্রথম যেটা উনি করেছিলেন সেটা হচ্ছে গৌরীশকে একদম মা তো কপাল থেকে পুরো পা অবধি চেক করেছিলেন এবং প্রেস করে করে দেখেছিলেন মানে এটা ডক্টরের একটা পদ্ধতি যে প্রেস করে করে দেখা যাতে ভেতরে কোনো ইঞ্জুরি না হয়ে যায় যদি আপনি প্রেস করে করে দেখে তাহলে যদি আপনার বেবির কোনো ভেতরে ইঞ্জুরি হয়ে থাকে তাহলে আপনার বেবি কিন্তু চিৎকার করে উঠবে সেইখানে গৌরিশ কোনো চিৎকার করেনি এবং গৌরিশ খুব অ্যাক্টিভ ছিল তাতেই বলেছিলেন কোনো প্রবলেম হয়নি এবং ডক্টরের সাথে সাথে কয়েকটি কথা বলেছিলেন যদি আপনার বেবির ইন ভেতরে কোনো ইঞ্জুরি হয়ে থাকে তাহলে আপনি আটচল্লিশ ঘন্টা অবজারভেশানে রাখুন যদি এর মধ্যে আপনার বেবি বমি হয় কন্টিনিউ একবার দুবার বা তিনবার তাহলে আপনার ইমিডিয়েট কিছু টেস্ট করার প্রয়োজন আছে এছাড়া বলেছিল যদি আপনার বেবি বাই চান্স নেতিয়ে পড়ে আপনার বেবি যদি চোখ কন্টিনিউ ওপর দিকে বা চোখ হলুদ হয়ে যায় আস্তে আস্তে বা আপনার বেবি যদি কথা বলা কমিয়ে দেয় একদম অ্যাক্টিভিটি করা বন্ধ করে দেয় শুয়ে থাকে সারাক্ষণ এবং চোখ যদি আস্তে আস্তে ইয়েলো হয়ে যায় মানে ওপর দিকে হয়ে যায় সব সময় চোখ মানে ও যেহেতু নেতিয়ে পড়ছে একটা ঠান্ডা হয়ে যাচ্ছে ও যেটা খেলতো প্রত্যেক দিন প্রত্যেকটা সময় সেটা যদি যদি বন্ধ করে দেয় তাহলেও কিন্তু আপনাকে ইমিডিয়েট একটা কয়েকটা টেস্ট করার প্রয়োজন আছে এরপর নেক্সট বলব ফ্রেন্ডস গৌরীশের যখন মুন্ডন মানে গৌরীশ দেড় বছর বয়সে যখন গৌরীশকে আমি মানে আর কি ন্যাড়া করতে নিয়ে যাই তারকেশ্বরে তখন গৌরীশে হালকা একটা স্ক্র্যাচ হয়ে গেছিলো মাথার মধ্যে তো খুব বড় স্ক্র্যাচ না কিন্তু হালকা একটা মানে আর কি ওরা ব্লাড বেরোচ্ছিলো যতই আপনি মনে করুন যে কোথাও কেটে গেলে মানে যদি কেটে যায় বাই চান্স সেখান থেকে অল্প কাটলেও ব্লাড বেরোবে বেশি কাটলেও ব্লাড বেরোবে তো এক্ষেত্রে আমি যেটা সবার প্রথম করেছিলাম সেটা হচ্ছে একটা আমার যেহেতু হাত ক্লিন ছিল না ফ্রেন্ডস কারণ আমি বাইরে বেরিয়েছি অবভিয়াসলি আমার কোনো হাত ঠিকঠাকভাবে ক্লিন নেই তো আমি ফটাফট একটা সাফ সূত্র ব্যাগ থেকে কাপড় বার করে রেখেছিলাম মানে একটা রুমাল বার করেছিলাম এবং ওই জায়গাটা প্রেস করে চেপে ধরেছিলাম এই ক্ষেত্রে বলব ফ্রেন্ডস আপনারাও এই সেমি করবেন মানে আপনার হাত যদি পরিষ্কার করার না সময় থাকে তাহলে আপনি ফটাফট আপনার কাছে যা আছে ফ্রেশ জামা কাপড় বা ফ্রেশ টাওয়াল বা রুমাল যা আপনার কাছে থাকবে সেটা দিয়ে বারবার আপনি সেই জায়গাটাতে পাঁচ মিনিট প্রেস করতে থাকবেন চেপে যাতে কোনো রকমভাবেই রক্ত না পারে সে অল্প জায়গা হোক বা বেশি জায়গা হোক আর যেহেতু আমার রবি মাথায় হয়েছিলো তাই আমার টেনশানটা বেশি হয়ে গেছিলো এবং হাত পরিষ্কার ছিল না কারণ আপনারা সকলেই জানেন যদি হাত পরিষ্কার না থাকে তাহলে কিন্তু জার্মস এই সময় বেশি পরিমাণে ওখানে চলে যাওয়ার চান্সটা বেশি থাকে এবং ভেতরে চলে যায় বিকজ কাটার জায়গা দিয়ে কিন্তু বেশি পরিমাণে জার্মস চলে যাওয়ার চান্সটা বেশি পরিমাণে থাকে তাই আমি সভ্যতা বলবো যদি আপনার বাড়িতে এরকম কোনো ইনজুরি হয়ে থাকে বেবির তাহলে যদি কেটে যায় কোনো জায়গা তাহলে আপনি ফটাফট আপনার হাতটাকে ভালো করে ধুয়ে নেবেন সেই জায়গাটাকে হাত দিয়ে ভালো করে চেপে ধরবেন যাতে কোনো রকমভাবে ব্লাডটা না বেরোয় সেই স্টেপটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ডেটল বা স্যাভলান যদি থাকে তাহলে একটু জলের মধ্যে গুলে নিয়ে সেই জায়গাটাকে ভালো করে সাফ করে নেবেন এবং ডক্টরের রেফারেন্সে যে মলমটা আপনাকে দেয় বা দেবে সেই মলমটা অবশ্যই বেবিকে লাগিয়ে দেবেন আমি এখানে মলমের কথাটা বলবো না বিকজ আপনার ডক্টর আপনাকে কী সাজেস্ট করবে সেটা আই ডোন্ট নো বাট আমার ডক্টর যেটা সাজেস্ট করেছিলো সেটা আমি লাগিয়েছিলাম এবং দু একদিনের মধ্যে ঠিক হয়ে গেছিলো কোনো অসুবিধা হয়নি ফ্রেন্ডস তো বলবো ফ্রেন্ডস যদি আপনার বেবি কোনো জায়গায় কেটে যায় তো সবার প্রথমে আপনি হ্যান্ড ওয়াশ করে নেবেন ভালো করে তারপর সেই জায়গাটাকে চেপে ধরবেন পাঁচ মিনিট যদি আপনার দশ মিনিট পর্যন্ত এই রকম করা সত্ত্বেও দশ মিনিট পর্যন্ত আপনার বেবির ব্লাড বন্ধ না হয় সে ছোটো জায়গা হোক বা বড়ো জায়গা হোক তাহলে ইমিডিয়েট আপনাকে এমার্জেন্সি তে যাওয়ার প্রয়োজন রয়েছে বিকজ এই সময় হয়তো ভেতরে ইন্টারনাল কিছু কেটে গিয়ে এই ব্লাডটা বেরোচ্ছে ফ্রেন্ডস তাই আমি বলবো ফটাফট আপনি এমার্জেন্সি বা ডক্টরের কাছে পৌঁছে যান যাতে ডক্টরকে দিয়ে চেক আপ করেন যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ডক্টর সলিউশন করে দেবেন নেক্সট আর একটি বলবো ফ্রেন্ডস সেটা হচ্ছে বার্ন টিফিন খাওয়াচ্ছিলাম হঠাৎ করে মামার হাতটা কেঁপে যায় এবং চাটা পড়ে যায় এবং সেটা পড়ে যায় গৌরীশের হাতে এবং গরীশের হাতের একটা জায়গা কিন্তু ফোস্কা নিয়ে নেয় এখনো এখনও যদি ভালো করে গরিশের ব্লগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন গরিশের দুটি জায়গা কিন্তু এখানে একটি আর এখানে একটি দুটি জায়গা কিন্তু গড়িশের ছাল উঠে গেছে ওপরের ছালটা উঠে গিয়ে কিন্তু একটা হোয়াইট কালারের ছাল দেখা যাচ্ছে এবং একটা মোটামুটি মিটে গেছে এখনও পর্যন্ত ফ্রেন্ডস কিন্তু আর একটি যথেষ্ট বড় হয়ে রয়েছে তো এই ক্ষেত্রে যেটা আমি ফার্স্ট করেছিলাম ফ্রেন্ডস ডক্টরের কাছে পৌঁছে যাওয়ার আগে যেটা আমাকে সর্বপ্রথম যেটা করেছিলাম সেটা হচ্ছে ফ্রেন্ডস হালকাভাবে আমি কিন্তু ওই জায়গাটাতে জল দিয়ে আমি অ্যালোভেরা গাছ ছিল আমার বাড়িতে যেহেতু তো ওই অ্যালোভেরার জুসটা আমি কিন্তু ওখানে লাগিয়ে দিয়েছিলাম আমি কখনোই কিন্তু এই এই সময় যেহেতু বেবিটা খুব চিৎকা মিচি করে তাই এই সময় যদি জল দিই তাহলে জলের ফোসকাটা পড়তে পারে তাই আমি ওখানে অ্যালোভেরা জুস লাগিয়ে দিয়েছিলাম এবং এক ঘন্টা ক্রস করার পর ডক্টরের পরামর্শ অনুযায়ী এখানেও আমি মলম লাগিয়েছিলাম ফ্রেন্ডস কিন্তু প্রথম হোম রেমেডি আমি বলবো আপনাকে যদি আপনার বাড়িতে অ্যালোভেরা জেল থাকে বা আপনি হয়তো ইউজ করেন সেই অ্যালোভেরাটা আপনি লাগিয়ে দিতে পারেন তাও যদি না হয় তাহলে একটু পেস্ট নেবেন মানে যে ব্রাশ করেন যে পেস্ট সেই পেস্টটা আপনি একটু লাগিয়ে দিতে পারেন বা আলু আলু যদি আপনার মনে হয় বা এছাড়া ফ্রেন্ডস যদি আপনার আলু থেত করে সঙ্গে সঙ্গে আপনি আলুর রসটা লাগিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু আপনার সেই জায়গাটা ঠান্ডা দেবে এবং ভাবটা অনেকটা কমে আসবে তাহলে আমি বলবো যে যদি আপনার বি ছোটোখাটো বার্ন হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই এইরকমভাবেই স্টেপ বাই স্টেপ করবেন প্রথম স্টেপ আপনি এগুলোই করবেন এগুলো করলেই কিন্তু আপনার বার্ন কেটে যাওয়া বা পড়ে যাওয়া সব কিছু থেকেই এই কটা যদি আপনি ফলো করতে পারেন তাহলেই কিন্তু আপনার প্রাথমিক চিকিৎসাটা আপনি ঘরে করে দিলেন তারপর আপনি ফটাফট সময় করে আপনি সময় বিশেষে ডক্টরের কাছে পৌঁছে যান আই হোক গাইজ আপনাদের আমি বোঝাতে পেরেছি প্রাথমিক চিকিৎসা কি হবে ঘরের মধ্যে তো ফ্রেন্ডস আজকে ভিডিও এখানেই দিয়ে করছি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই ওকে ফ্রেন্ডস বাই বাই